হ্যালো এভরিওয়ান, আমি পপি চলে এসেছি আবারও একটা নতুন রিফ্রেশিং কুকিং ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমার মায়ের একটা স্পেশাল রেসিপি, যেটা আমি তোমাদের আজকে বানিয়ে দেখাবো। এটা আমার মায়ের থেকে শেখা। এটা হচ্ছে আজকে বানাচ্ছি হচ্ছে আমরা কচুর লতির ঝাল চচ্চড়ি। তো চলো ঝটপট রান্নাতে এগোনো যাক। তার জন্য আমি ফার্স্টে এখানে কচুর লতিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। কেটে না এটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে বাইরের এই কালো খোসাটা একেবারে আর না থাকে, সেরকমভাবে সুন্দর করে কেটে নিতে হবে। এবার কাটা হয়ে গেছে। কাটার পর এখানে প্রসেসটা তোমরা দেখে নাও। একটা কড়াতে আমি একটা গরম জল নিয়ে নিয়েছি, কিছুটা মানে জল বসিয়েছি আর কি। সেই গরম জলের মধ্যে এবারে এই কচুর লতিগুলোকে একটু বয়েল করে নিতে হবে। তার জন্য আমি ফার্স্টে কড়াইতে জল অ্যাড করে তারপর কচুর লতিগুলো দিয়ে দিলাম। আর এর সাথে সাথে একটু কিন্তু সামান্য নুনও তোমরা অ্যাড করে দেবে। আর নুনটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে মোটামুটি ওই 7 থেকে 10 মিনিট মতন একটু ফুটিয়ে নিতে হবে, তাতে করে লতিটা একটু বয়েল হয়ে যাবে। আর যে গলা চুলকানোর যে ব্যাপারটা বা গলা ধরার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু আর থাকবে না যদি গরম জলে ভাপিয়ে নেওয়া হয়। বেসিক্যালি সেই জন্যই ভাপানো। তো এই দিকটায় কচুর লতিটা ভাপানো হতে থাক, আর আমি ততক্ষণে সর্ষেটা বেটে নিই, কারণ আজকে রান্নাটা কিন্তু সর্ষে বাটা দিয়ে হবে। এখানটায় আমি মিক্সি গ্রাইন্ডারে 4 চামচ মতন সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে। তোমরা সাদা সর্ষে ইউজ করতে পারো, আর তার সাথে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা, একটু নুন, ব্যাস একটু জল অ্যাড করে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো আমার কচুর লতিটা কিন্তু অলমোস্ট ফুটে প্রায় সিদ্ধ হয়েই এসেছে। তোমরা মোটামুটি 7 থেকে 10 মিনিট মতন এটা বয়েল করে নিলেই হয়ে যাবে। তো দেখো এখানটায় মোটামুটি ওই 80% মতন হয়েই আসবে বয়েল, তখন আমাদেরকে এটা জাস্ট নামিয়ে, তবে হ্যাঁ এটা যখন নামিয়ে নেবো আমরা কিন্তু এটাকে ভালো করে 2-3 বার জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তাহলে আর যখন রান্না হবে, অনেকেরই কচুর লতি খেতে গেলে এরকম একটা ভয় কাজ করে না যে গলাতে ধরবে বা গলা চুলকাবে, কিন্তু সেরকম কোনো কিছু হবে না। এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার করে। দেখো এখানে আমি সুন্দরভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে চলো দেখে নিই মেইন রান্নার জন্য আর কী কী লাগছে। তো আজকের কচুর লতিটা রান্নার জন্য আমার লাগছে হচ্ছে সামান্য পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন, আর সাথে তার সাথে সাথে যেটা আমি সর্ষেটা বেটে নিয়েছিলাম সেটাই আমি মোটামুটি ওই 4 চামচ মতো নিয়ে নেব। এবারে তোমরা নিজেদের কতটা কচুর লতি নিচ্ছ সেই অ্যাকর্ডিংলি কিন্তু আন্দাজ মতন বুঝে সর্ষে বাটাটা বা পেঁয়াজ রসুনটা একটু কম বেশি করে ইউজ করতে পারো। তো এখানটায় আমি 4 চামচ মতন সর্ষে বাটা নিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে একটু পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন। তো এবারে চলো ঝটপট রান্না এগোনো যাক, তোমাদের দেখতেই ঝট করে রান্নাটা কী করে হয়ে যায়। তো এখানটায় আমি ফার্স্টে একটা কড়াই নিয়ে নিয়েছি, এটার মধ্যে একটু তেল অ্যাড করে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারো। যে কোনো সর্ষে বাটা যে রান্নাগুলোতে ইউজ হয় আর কি, সেই যে কোনো রান্নায় সর্ষের তেল ইউজ করলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি আসে। তো এখানে তেলটা গরম হয়ে এলে আমি এটাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি যে কয়েক কোয়া রসুন নিয়েছিলাম সেটা থেকে হালকা থেতো করে দিয়ে দিয়েছি। এবার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি এটাতে অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে আসবে, মোটামুটি গোল্ডেন ব্রাউন করেই ভেজে নেবো পেঁয়াজ কুচিগুলো। রসুনগুলো ততক্ষণে ভাজা হয়ে গেছে, রসুনটা ফার্স্টে এই জন্য অ্যাড করলাম, তাহলে রসুনের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে গোটা রান্নাটায়। তো কালো জিরে রসুন আর পেঁয়াজ কুচিটা ভাজা হওয়ার পর আমি এখানটা অ্যাড করে দিলাম সামান্য নুন আর হলুদ। নুনটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখে ইউজ করবে, যে এর আগে কিন্তু কচুর লতি যখন আমরা বয়েল করেছিলাম তখনই কিন্তু তাতে নুন অ্যাড করা হয়েছিল, তো সেই মতন বুঝেই তোমরা পরিমাণ মতো নুনটা ইউজ করবে। আর একটু তারপর আমি অ্যাড করে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো বুঝেই সামান্য ইউজ করলাম, যাতে করে কালারটা সুন্দর আসেছে সেই জন্য। অলরেডি কিন্তু যখন সর্ষে বাটা আমরা বেটেছি তখন কিন্তু কাঁচা লঙ্কা সেটাতে অ্যাড করাই ছিল। তো ঝালটা ওখান থেকেই মোটামুটি চলে আসবে, এই লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম জাস্ট কালারটা যাতে সুন্দর আসে আর বিউটিটা এনহ্যান্স করে সেই জন্য। তো এখানটায় মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এখানটায় দেখো সিদ্ধ করা কচুর লতিগুলো কিন্তু অ্যাড করে দিয়েছি। এবারে জাস্ট কিছুই না, কচুর লতিগুলোকে এই তেল বা মশলা যেটা আছে আর কি, এই পুরো মশলাটার সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বেসিক্যালি কিচ্ছু না, তোমাকে এটা মোটামুটি 5 মিনিট মতন ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, এখানে কচুর লতিগুলো যখন কষাবে তখন কিন্তু অবশ্যই হালকা হাতে কষাবে, কারণ এই কচুর লতিগুলো অলরেডি বয়েল করা, তো সেক্ষেত্রে না গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই জন্য হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে মোটামুটি 5 মিনিট মতন ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানটায় আমি সর্ষে বাটাটাও অ্যাড করে দিলাম। সর্ষে বাটাটা অ্যাড করে সেম 2 মিনিট মতন হালকা একটু নেড়ে চড়িয়ে এপিটোপিট তোমাদের এবারে ওই সর্ষের বাটার মানে বাটিতেই আর কি জলটা অ্যাড করে দিতে হবে একটু। মানে মোটামুটি তোমরা যেরকম গ্রেভি খেতে চাও, যদি একটু
হালকা গ্রেভি রাখতে চাও সেক্ষেত্রে সর্ষে বাটার যে জলটা আসে সেটা একটু বেশি দেবে, আর যদি গায়ে মাখা মাখা করতে চাও পরিমাণ বুঝে তোমরা অ্যাড করে দেবে, ব্যাস কিছুই না। এবারে এই জলটা একটু ফোটার জন্য আমরা দিয়ে দেবো মোটামুটি 2-3 মিনিট মতন, যাতে করে সর্ষে বাটার যে কাঁচা ঝাঁজটা আছে সেটা যেন কেটে যায়, আর তার সাথে সাথে কচুর লতির মধ্যে সর্ষে বাটার ফ্লেভারটা যেন ঢুকে যায়। ব্যাস সেখানটায় দেখো ঢাকা চাপাটা সরিয়ে দিয়েছি আমি 2 মিনিট পর। এবারে এটাকে জাস্ট পুরোপুরি এটা হয়েই এসছে, এবারে এটা নামানোর আগে আমি জাস্ট সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়। ব্যাস এখানে আজকে রেডি হয়ে গেল আমাদের সিম্পল মেনু, কচুর লতির ঝাল চচ্চড়ি। এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়, তো তোমরা ওটা ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলতে পারো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আর কোনো নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর হ্যাঁ ঝটপট ট্রাই করে নাও। বাই।